হযরত রাসূল পাক ইসলাম যখন ফাতেমার বয়স হয়ে গেল, মোটামুটি একটু বড় হয়ে গেলেন, নবীজির মেয়ে তো, বিশ্বনবীর মেয়ে, আরে বিশ্বনবী কত সুন্দর, তাহলে রসুলের মেয়ে ফাতেমা কম সুন্দর হবে বেশি সুন্দর? আলী সুন্দর, হযরতে ফাতেমা এবং লম্বাও, আর আলী সুন্দর কম এবং খাটো, বেটে মানুষ, বাট্টি, আপনারা বলেন বাইটিয়া নাকি বাইটিয়া, আলী খাটো মানুষ, হযরতে ফাতেমার চাইতে প্রায় পনে এক হাত খাটো। এমন স্বামীর নিয়ে আপনাদের এলাকার কোনো বউ রাস্তায় বাইরিব? কো তোমারে নিয়ে না, আমার সাথে বাইরিলে মনে হইব আমার কর্মচারী, বাইরিত না। হযরতে আলীর সঙ্গে রাসূল পাক ফাতেমাকে বিয়ে দিলেন। কেমনে দেখেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বোঝাতে চাইছিলাম, কিন্তু রাত্র হয়ে যাচ্ছে ১২টা আর আপনাদের হচ্ছে কষ্ট না। আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই, এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে। বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রসুল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান আলী, উসমান বসলেন, তিনজন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে আপনার তো শালি, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর, আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছো নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহ রসুল রাজি না। আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দেও তাহলে রসুল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই, এরা বাইটা মানুষ, কাজকাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন? আমি এই কথা বলতে পারবো না, নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন, আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রসুল বলছেন, আলী বলো কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায় দেখেন আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়ায়া থাকে নাই, দিছে দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বলেন, কি রে আসলো কিছু বলতে? না বইলা আবার চইলা গেল। আরো কিছুদিন পরে আলী, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন, বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই, দৌড় বাহিরে গিয়ে। উসমান আর আবু বকর কয়, ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে টাকা পয়সা নাই, তার ঘরে থাকি, সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাহ,
জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে, ভাই তুমি জানো না কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও না একটু দেখো না। দুই দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায়, আমি কইব আমি কিচ্ছু জানি না, এরা আমারে পাঠাইছে। সব দুশাদের আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচে যাবো, তোমরা একটু বিপদে পড়বা, যাও। আমার বন্ধুগণ, হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন, নবীজি বসছেন, আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে, নবীজি দাঁড়াই আলীর হাত ধরছেন, কর যাইতে পারবি না আজকে? সুবহানাল্লাহ, বললেন না আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে করে যার যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাইছিলাম, নবীজি বলছেন বলো, বলো কি বলবা? হুজুর আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ, বললেন না ভুলে গেছো তুমি? না, তিন দিন এসে বলছো, হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই, বলা লাগবে, বলতে মানে ছাড়ম না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে সাইয়া, যেই তিনজন পরামর্শ দিয়েছে একজনও নাই, কয়েকটা মাইটটা তো আমার উপরে ফালাই দিল এরা। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন, ভয় নাই, কি বলতে চাও? আলী, তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাতেমার বিয়ের কথা, তো বিয়ের কথা কি হচ্ছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি সুবহানাল্লাহ, বলেন না কজুর আমার একটু ছাড়েন না, আমি একটু বাহির থেকে হাসি, ওর তুলে দৌড় দিব, দৌড়। নবীজি বলছিল, আলী দাঁড়াও, দীর্ঘ 6 মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কত টাকাওয়ালার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন, ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছেই দিতে হবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আলী, আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি হলো, বলতে দেখি রাজি হয়ে গেল তুমি, আমার মেয়ের অনুমতি লাগবে না? কজের ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে আসা, আজকে বিয়েটা পড়ায় দেন। নবীজি বলেন, ঠিক আছে, বিয়েই যখন করতে চাও, মোহরের টাকা আছে? মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে আমি থাকি, আপনি 2-4 টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি, তো আমি আবার কোত্থেকে পাই? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনিই বলছেন, আপনিই ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা, ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, গর কই, এটা কি আমারে বলতেই? আপনি আমার অভিভাবক, প্রয়োজনে আপনি এই রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ, বলেন না, আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন, আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বলছেন, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ, বলে নবীজি বলছেন, আলী ঠিক আছে সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ 1 টাকাও নাই, গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন, আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা, আলী বলছেন, তাইলে হইছে বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন, তোমার যে রুমে ঘুমাও কি আছে? ও কিচ্ছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন, আমার জিনিস বাদে তোমার কি আছে, এটা কো, আমার জিনিস বাদ? ইয়া রাসূলুল্লাহ আমার 2টা জিনিস আছে, একটা হইলো তরবারি, আর একটা হইলো ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই 2 জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই।
নবীজি বলেন যাও বিক্রি করে আসো। কোথায়লের পরে কো বিক্রি করে আসো, বিয়ে করবা কো, ঠিক আছে তাহলে আমি যাই বিক্রি করার জন্য। হযরতে আলী বের হয়েছে রাস্তা দিয়ে, আল্লাহর বান্দাগণ আলী যখন যায় রাস্তার মধ্যে হযরতে ওসমান হাঁটাহাঁটি করে, আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন, ভাই আলী কোথায় যাও, আমার কাজ আছে। কি কাজ, কোথায় যাই বাপ? কবে আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই, আমি একটু বাজারে যাইতেছি এগুলা নিয়ে। কেন? ওগুলো আমি বিক্রি করতে চাই। বললে বিক্রি করে কি করবা? আমি তো বিয়ে করবো। বিয়ে করবা মানে কারে? আমি তো ফাতেমারে বিয়ে করবো। কই মিয়া বুদ্ধি দিলাম আমরা, মানে আমাদের না জানাইয়া না বইলে দেখি ডাইরেক্ট যাইতেছো। কো ভাই টাইম নাই আমার, যাইতে দেন, একটু যাইতে দেন, এগুলো সময় নেই। আমার শালি আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনো দেখতেছি টাইম দিতেছ না। সুবহানাল্লাহ বলেন, ভাই মোহরের টাকা লাগবে, গরিব মানুষ টাকা পয়সা নাই, আমি যাই এগুলা বিক্রি করে আসি। হযরত ওসমান বললেন, কয় টাকা বিক্রি হবে? আলী বললেন, 9 টাকা। ওসমান নিজের পকেট থেকে টাকাগুলো দিয়ে দিলেন, বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও আর তুমি ওগুলো নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলো নিয়ে রসুলের পাকের কাছে দিলেন, রসুলের পাক মোহর দিয়া দিলেন, নগদ মোহর দিয়া দিলেন। বিয়ে শুরু হলো। হযরত ওসমান চিন্তা করলেন, বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত ওসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইলো, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন না সুবহান, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, আলী শোনো, বিয়েতে আমি কিছুই দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাকি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই। কিন্তু শোনো, ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না, তার দিলে তুমি কষ্ট দিও না, ফাতেমা আমার কলিজার টুকরো, আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন না? আলীকে বুঝাইয়া দিলেন, ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন, মা তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছি, আলী আমার কলিজার টুকরো সাহাবি, আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বান, তোমার স্বামী। মা কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবা না, কারণ আলী তোমার জান্নাত, আলী তোমার জাহান্নাম, আলীকে সন্তুষ্ট রাখবে, ইয়া রাসূলুল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাইয়া দিলেন বিশ্ব নবী। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন। কিন্তু রাসূল পাকের সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া, কুরআন তিলাওয়াত দিয়া, আর আজকাল কি আমাদের বিয়ে শাদী শুরু হয় ড্যান্স দিয়া, যাত্রা গান দিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য বরকত নাই। এই স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে কি হলো দেখেন, কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ এক পর্যায়ে বিয়ে হয়ে গেলাম, তাদের ঘর কেমন সুন্দর হয়ে গেল মুসলমান সুনব, এই আলী আর ফাতেমা সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী তাদের ঘর চলতেছে, তিন বেলা খাবার জুটে না, দু বেলা খাবার জুটে না, তাদের ঘরে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। একবার প্রায় 3 দিন হয়ে গেল ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আলী কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। ফজরের সালাতের পরে ফাতেমা বলছেন, স্বামীরে দীর্ঘ 3 থেকে 4 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, শরীর কাঁপতেছে, আমি আগের মতো আর দাঁড়াতে পারি না, সালাতের জন্য দাঁড়াতে পারি না। ও আলী, আমি না খেয়ে মারা গেলে আমার কষ্ট নাই,
কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হোসাইন কষ্ট পায়, ওরা যদি কষ্ট পায়, আমি আলী কোনোভাবে বরদাস্ত ফাতেমা বরদাস্ত করতে পারবো না। সকালবেলা হযরতে আলী ঘর থেকে বের হয়ে গেলেন, শুনো কি বুঝাতে চাই বুঝো, পরিবারের ভিতরে যদি বুঝাপড়ার মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারো, খাবারের জন্য দৌড়তে হবে না। আল্লাহ বলেছেন গোলাম রে, ঘরটাকে তোমরা যদি জান্নাতের টুকরা বানাতে পারো, আমি আল্লাহ তোদের জন্য অরিজিনাল জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আলী সকালবেলা ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। রাস্তায় দেখা হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী এত সকালবেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো, আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে, হাসান আর হুসাইন কেমন আছে, আমাকে কি বলা যাবে? আলীকে বিশ্বনবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি, তিন দিন হয়ে গিয়েছে আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। অগল্লার পয়গম্বর, ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না, হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা তুমি যদি খাবার দিতে না পারো আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও, নানার কাছে যদি চলে যাই মা, আর খাবারও যদি না থাকে আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাই মা, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই তখন মনে হয় আমাদের হাজার বৎসরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আগো পয়গম্বরে আরবি, ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেয় তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, না হারে আমার মেয়ে ফাতেমা, আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে। আল্লাহর নবী বললেন, আলী রে এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রসুল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়াইয়া খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই, গাছ যেন মরে দাঁড়িয়ে আছে এমন একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রাসূলের পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য, বলতে দেরি হয়েছে রেওয়ায়াত হলো, এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না।